शासन देखबे यदि सत्य घटना है या कलबार करबे राज्यपाल आज के राज्यपाल नहीं आमी कोनो कथाई बोलबो ना आगे राज्यपाल दो एकटा कथा बोलतो तखन उत्तर दिताम ए यदि रोज ही बोले एटा तो आमार काज नय যে रोज ही तार उत्तर देब उनी निजेर मतन चलुन चंद्रिमा भट्टाचार्य के जिज्ञेस करबेन उत्तर दिते सरकारेर समालोचना करेছেন যে আপনার ডিপার্টমেন্টের বলেছে যে দীর্ঘদিন আড়াই বছর ভোট হয়নি এবং শিক্ষকদের দাবি আদায়ে ছাত্রদের দাবি আদায়ের জন্য শিক্ষকদের রাস্তায় নামতে হচ্ছে আমি তো বললাম উনি রোজই একটা একটা খুঁজে বের করেন খুঁজে বের করে বলেন ওনার ওই গদিতে না বসে রাজনীতিতে নামা উচিত মুখ্যমন্ত্রীর বক্তব্যটা নিয়ে বলেছেন যে এটা নেগলেক্ট করার মতো বিষয় এগেইন আমি বলছি যে এর উত্তর আমি দেব না কেন বারবার রাজ্যপালের সঙ্গে মনোমালিন্যতা তৈরি করছে উনি ওনার মতন চলুন আমরা আমাদের মতন চলবো যেদিন বুঝবো যে সংবিধানের সীমা লঙ্ঘন করছেন সেদিন আমরা যা বলার বলবো উনি বলছেন সীমা লঙ্ঘন করছেন না সীমার মধ্যেই রয়েছেন আর হেলিকপ্টার নিয়ে খুব প্রকাশ করেছেন যে আরে এটা তো উত্তর দিয়েছে অলরেডি তো উত্তর গেছে চন্দ্রিমাকে জিজ্ঞেস করো না সব উত্তর দিয়ে দেবে একটা কোশ্চেন বলছি মিল্লি আলামিন কলেজের অধ্যক্ষ প্রাক্তন ওয়েব কুপার সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার বৈঠক হয়েছে দীর্ঘ সময় অনেক দিন ধরে তিনি দুটো চিঠি দিয়েছেন তার কলেজের অব্যবস্থার বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন গভর্নিং বডি ঠিক মতন চলছে না সেটা তিনি বলেছেন আমরা আমাদের দপ্তরের তরফ থেকে তাকে বলেছি সমস্তটাই আমরা দেখব এবং যাতে অচল অবস্থা দূর করা যায় তার দিকে আমরা সচেষ্ট সংগঠনে আসার ব্যাপারে কোনো কথা দেখুন কে কোথায় আসবে সে তো আমি মন্ত্রী হিসেবে বলতে পারি না আমি তো সংগঠন চালাই না राज्यपाल सिंगुर नंदीग्रामे की लोकानोर आछे एटा बुझते पारछेन ना आमार बुझते हबे ना सेदिन कोथाय छिलेन जेदिन बोझार दरकार छिलो सेदिन तो छिलेन ना पार्श्व शिक्षक निये किछु बोलबेन पांच दिन धरे बसे थाकुन কি বলবেন সেটা অনেক ইউনিভার্সিটির আচার্য আছে জেএনইউতেও তো একটা বড় কাণ্ড হয়েছে তারও আচার্য আছে সেই আচার্যকে তো আমরা দেখিনি যে ওই গন্ডগোলের মধ্যে যেতে আচার্য জানেন বুঝতে হবে আচার্যকে যার অধিকার আছে অধিকারটা কতটা এক্সারসাইজ করবে সেটা তার বুঝতে হবে আমার একটা অধিকার আছে আমাদের সকলে যে গণতান্ত্রিক আমাদের এই রাষ্ট্রে আমরা স্বাধীন নাগরিক কিন্তু তার জন্যই রাইট আমাদের এত দিয়েছে সংবিধান অধিকার কিন্তু মাত্র কয়েকটি লাইনের মধ্যে আমার ডিউটি লিখে দিয়েছে অর্থাৎ আমি কতটা অধিকার প্রয়োগ করব তার গণ্ডিটাকে আমাকেই বুঝতে হবে এটাই ভেবেছিলেন সংবিধান প্রণেতারা যে আমরা সেটা বুঝতে পারবো সেটা আশা করি মাননীয় রাজ্যপালও সেটা জানেন এবং সেই মতন কাজ করবেন সেটা যদি লঙ্ঘন করেন তাহলে বাংলার মানুষ এটা মানবেন ৩০০-৪০০ কিলোমিটার আমাদের